আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ক্ষমতা হারিয়ে বিএনপি পাগল হয়ে গেছে বলেন শাজাহান খান। মাঠে মোকাবেলা করবে বিএনপি। সংবিধান এখন নির্বাহী বিভাগের অধীন হয়ে পড়েছে বলেন আশমরব। সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার। উপজেলা চেয়ারম্যানের মারধরে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আমেরিক, জানালো গণফোরাম। দিনাজপুর শিক্ষা বোর্ডে আরও দুই পরীক্ষার প্রশ্ন বাতিল। মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে ঢাকার বৈঠক এড়িয়ে গেলেন চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন বিএনপি উন্মাদ হয়ে গেছে, ক্ষমতা হারিয়ে পাগল হয়ে পড়েছে, এরা পাগল হয়ে গেছে। তিনি বলেন এই পাগল দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন। বিকেলে উপজেলার করিমউদ্দিন কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোতাহার হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, অ্যাডভোকেট হুসনে আরা ডালিয়া, সফুরা বেগম রুমি ও আর অনেকে। মাঠে মোকাবেলা করবে বিএনপি। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চূড়ান্ত আন্দোলনে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ লক্ষ্য পূরণ করতে যে কোনো পরিস্থিতি এবার মাঠে মোকাবেলা করবে দলটি। গড়ে তোলা হবে শত্রু শক্ত প্রতিরোধ। হামলা হলে পাল্টা আঘাত। কেন্দ্র থেকে সারা দেশের নেতা কর্মীদের কাছে এমন বার্তা দেওয়া হয়েছে। সাম্প্রতিক কয়েকটি সমাবেশেও হামলা মোকাবেলার প্রস্তুতি লক্ষ্য করা গিয়েছে। এসব কর্মসূচিতে বাঁশের লাঠি ও পাইপের মাথায় জাতীয় পতাকা লাগিয়ে অংশ নেন নেতা কর্মীরা। সমাবেশ চলাকালে আশেপাশে ছিল তাদের সতর্ক পাহারা। তবে এখনই আগ বাড়িয়ে কোনো সংঘর্ষে জড়াবে না দলটি। বিএনপির একাধিক নীতি নির্ধারক যুগান্তরণকে এসব তথ্য নিশ্চিত করেন। তারা আরো জানান, গত এক মাস ধরে সারা দেশের নেতা কর্মীরা প্রতিদিন মার খেয়ে গড়ে ফিরছেন, প্রতিরোধ না করে হয়েছেন মামলার আসামি। এতে নেতা কর্মীদের মধ্যে তৈরি হচ্ছে আস্থাহীনতা, যা ভবিষ্যৎ সরকার পতনের একদফা আন্দোলনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সাধারণ মানুষের মধ্যেও এমন বার্তা যেতে পারে যে বিএনপির আন্দোলনের শক্তি নেই। তাই নেতা কর্মীদের মনোবল ধরে রাখা এবং সাংগঠনিক শক্তি জানান দিতে রাজপথে শক্তি প্রদর্শনের বিকল্প নেই। সংবিধান এখন নির্বাহী বিভাগের অধীন হয়ে পড়েছে বলেন আসম আব্দুর রব। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব বলেছেন, জনগণের ভোটাধিকার, সমাবেশের অধিকার ও আইনের শাসন তথা প্রজাতন্ত্রের সংবিধান এখন নির্বাহী বিভাগের অধীন হয়ে পড়েছে। রাষ্ট্রের শাসন ব্যবস্থা আর আইন দ্বারা পরিচালিত হচ্ছে না, পরিচালিত হচ্ছে সরকারের ইচ্ছার উপর। জনগণের ভোটবিহীন অনির্বাচিত সরকার রাষ্ট্রের তিনটি মৌলিক অঙ্গকে ধ্বংস করে দিয়ে রাষ্ট্রকে ভারসাম্যহীন করে ফেলেছে। তিনি বলেন, এ ধরনের ভারসাম্যহীন রাষ্ট্রে গণতন্ত্রহীনতার কারণে অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং স্বাধীনতা ও দেশের অখণ্ডতা হুমকির মুখে পড়তে পারে। জাতীয় যুব পরিষদ এর 36তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন তিনি। আসম আব্দুর রব বলেন, সরকার ক্ষমতাকে ধরে রাখার জন্য শুধু শক্তি প্রয়োগের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সরকার গণবিচ্ছিন্ন হওয়ার কারণে বিরোধী দলের যে কোনো সমাবেশে, এমনকি মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতেও সরকারের লাঠিয়াল বাহিনী বেপরোয়া হামলা চালিয়ে মানুষকে রক্তাক্ত করেছে। সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার। সিলেটের পরিবহন শ্রমিক নেতাদের মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সকাল 10:30টায় সিলেটে নগরীর প্রবেশদ্বার হুমায়ুন রশিদের চত্বর সংলগ্ন স্থানে এ ঘোষণা দেন সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম। এর আগে রাত 10:00 থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সুহেল রেজার নেতৃত্বে এই একটি প্রতিনিধি দল পরিবহন শ্রমিকদের
সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে সিলেটের জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে আমরা অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেই। প্রসঙ্গত, সিলেটে পরিবহন শ্রমিক নেতাদের মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সন্ধ্যা 7টা থেকে সিলেটের বিভিন্ন পয়েন্ট অবরুদ্ধ করে রাখেন পরিবহন শ্রমিকরা। এ সময় সিলেটের সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। উপজেলা চেয়ারম্যানের মারধরের আহত ছাত্রলীগ নেতার মৃত্যু। নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মারধরে আহত ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবন মারা গিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 1:20 তিনি মারা যান। আইসিইউ ইনচার্জার ডাক্তার আবু হেনা মুস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জীবনের মাথায় গুরুতর জখম ছিল, মাথার ভেতরে রক্ত জমেছিল। জীবন এতটাই সংকটাপন্ন অবস্থায় ছিলেন যে অস্ত্রোপচার করে রক্ত বের করার কোনো উপায় ছিল না। লাইফ সাপোর্টে রেখে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য অপেক্ষা করা হয়, কিন্তু শারীরিক অবস্থার উন্নতি হয়নি, ধীরে ধীরে আরো অবনতি হয়েছে। দুপুরে তিনি মারা গিয়েছেন। মৃত্যুর পর জীবনের মরদেহ আইসিইউ থেকে বের করে হাসপাতালে মর্গে পাঠানো হয়। সেখান থেকে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এদিকে নগরীর রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরণ করা হবে। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আওয়ামী লীগ, জানালো গণফোরাম। গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেছেন, বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিতে পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে হামলা করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। দলটির তথ্য গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে একথা বলেন তিনি। মুন্সীগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশ বর্বর ও ন্যাক্কারজনক হামলা চালিয়ে প্রায় শতাধিক নেতা কর্মীদের আহত করেছে এমন অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন মোস্তফা মহসিন মন্টু ও দলের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। তারা বিবৃতিতে বলেন, একদিকে সরকারি দল বলছে বিরোধী দলের সভা সমাবেশে করতে কোনো বাধা নেই, অন্যদিকে তাদের পুলিশ ও পেটুয়া বাহিনী পাঠিয়ে কর্মসূচিতে গুলি টিয়ারশেল মেরে হামলা ও বাড়িতে বাড়িতে গিয়ে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। স্বাধীন দেশে বিরোধী মতের উপর এমন হামলা দুঃখজনক ও লজ্জার। দিনাজপুর শিক্ষা বোর্ডে আরো 2 পরীক্ষার প্রশ্ন বাতিল। দিনাজপুর শিক্ষা বোর্ডে চলমান এসএসসি পরীক্ষার জীববিজ্ঞান ও উচ্চতর গণিতের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। প্রশ্ন ফাঁসের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রাতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলমান এসএসসি পরীক্ষার স্থগিতে 4 বিষয় যথাক্রমে গণিত, পদার্থবিজ্ঞান, কৃষি শিক্ষা, রসায়ন এবং আরও 2 বিষয় জীববিজ্ঞান ও উচ্চতর গণিতসহ মোট 6 বিষয়ের ইতোপূর্বে সরবরাহকৃত প্রশ্নপত্র বাতিল করা হলো। আরও বলা হয়, আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে উক্ত বাতিলকৃত প্রশ্নপত্রসমূহ ট্রেজারি অফিসগুলোকে কঠোর নিরাপত্তার সাথে আলাদা করে পৃথক ট্রাঙ্কে সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো। মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে ঢাকার বৈঠকে এড়িয়ে গেলেন চীন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঢাকায় কর্মরত নন আসিয়ান দেশগুলোর রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের ডেকে সীমান্তে মিয়ানমারের সামরিক তৎপরতা সম্পর্কে অবহিত করে। তবে এই বৈঠকে অংশ নেননি বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত লি জিমিং। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের এই আচরণকে স্বাভাবিক হিসেবে নেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা বিষয়টি লক্ষ্য করেছেন। অন্যদিকে বিশেষ বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারের বিষয়ে চীনের অবস্থানে তারা বিস্মিত নন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকটি হয়। রাশিয়া ও ভারতের রাষ্ট্রদূতরা উপস্থিত না থাকলেও তারা তাদের প্রতিনিধি পাঠিয়েছেন। শুধু চীন অনুপস্থিত ছিল।